প্রশ্ন করেছেন মুহতা রিমা সাবিহা, কত মাস থেকে বাচ্চাকে ডিম মাছ মাংস দিতে পারবো? আচ্ছা, 6 মান্থস থেকে আসলে বাচ্চা অ্যালাউড হলো, আমি মাছটাকে দিতে পারি একেবারে লিন মিট, তো এটা বুক মানে অর্থাৎ পেটির একটা অংশ, সফট লো ফাইবার দিতে হবে। ডিম তো একটা অ্যালার্জিক ফুড, খুবই ভালো প্রোটিন, হাই প্রোটিন, যার কারণে ডিমটা স্টার্টিংয়ে 6 মাসে আমরা দিতে না করি, 8 থেকে 9 মাস, এটা ডিপেন্ড করবে যে আপনার বাচ্চার অ্যালার্জি আছে কি না। যদি প্রথমে ডিমটা ট্রাই করার নিয়ম হলো, যেমন 7 মাসের দিকে আপনি ডিম সেদ্ধ করার পরে কুসুম আলাদা করে ব্রেস্ট মিল্কের সাথে মিক্সড করে, অথবা ফর্মুলা দুধের সাথে মিক্সড করে, অথবা পানির সাথে মিক্সড করে আপনি আগে কুসুমটা ট্রাই করতে পারেন, তার কোনো অ্যালার্জি হয় কিনা, বমি হয় কিনা, পাতলা পায়খানা হয় কিনা, অর্থাৎ তার অ্যাটিচিউডের উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যদি এরকম কিছু হয় তখন অফ করে দিতে হবে। ডিমের কুসুম টলারেট করার পরে মিনিমাম 1 মাস পরে আপনি সাদা অংশটাকে ট্রাই করার চেষ্টা করেন, এখান থেকে অনেক সময় অ্যালার্জি হয়। অনেকে হলো দুটোর সাদা অংশ ইয়েলো অংশ কোনোটাই টলারেট করতে পারে না, অনেকে দুটোকেই খুব সুন্দর করে টলারেট করতে পারে, কেউ 6 মাসেও পারে, কেউ 8 মাসেও পারে, কেউ 9 মাসে, 10 মাসে, আবার কেউ 1 বছরের আগেও পারে না। সো এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, সবার জেনেটিক্যাল হিস্ট্রি একরকম না, বডির ফিটনেস একরকম না, প্রত্যেকটা বাচ্চাই আলাদা, জিনগতভাবে সে যেহেতু আলাদা, কাজেই তার বডিতে তার ইমিউনো সিস্টেম সব কিছু আলাদা থাকবে। যেন ফুড টলারেন্সের বিষয়ে সব বাচ্চার এট এ টাইম সব খাবার আসলে টলারেট হবে না। মাছের ক্ষেত্রে বলি আমি সবসময়, যেমন আইড় মাছ, বোয়াল মাছ, অর্থাৎ সফট যে মাছগুলো কম কাঁটাযুক্ত, একদম নরম করে কুক করা যায়, বোয়াল মাছ, কাতল মাছ, রুই মাছ, এই মাছটাকে আগে দেওয়ার জন্য, শিং মাগুর, এগুলো হলো একদম সফট মাছ থাকে, এটা বাচ্চা ইজিলি ডাইজেস্ট করতে পারে। এটাও আপনার কুকিং প্রসেসের উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে অনেকে বেশি ভুনা করে ফেলে, এটা খুব সফটলি কুক করতে হবে এই মাছগুলো। আর চিকেনের ক্ষেত্রে বলবো, চিকেন বেসিক্যালি এটা যেহেতু মিট, এটা কিন্তু একটু চাবাতে হয়, সো চিবিয়ে না খেলে কিন্তু বাচ্চাটা হজম করতে পারবে না, যার কারণে কিমার মাংসটা দিয়ে অনেকে আছে, মানে ব্রেস্ট পিসটাকে আমি কিমা করতে বলি, যখন একটু সাদা খিচুড়ি লাইক হলো চাল, চিকেন স্টক, তার মধ্যে একটুখানি বুকের মাংসটাকে একবারে ফাইন কিমা করে আপনি মিক্সড করে বাচ্চাকে 7-8 মাসের দিকে দিতে পারেন, তখন এটা তার চিবানোর প্রয়োজন হয় না, এটাতে সে জাস্ট তার জিহ্বা দিয়ে অ্যাটেন্ড করে কিন্তু সে খাবারটাকে গিলে ফেলতে পারে। এটা চিবানোর সময় যখন সে হাতে ধরবে, দাঁত উঠা শুরু করবে, তখন সে চিকেন চিবিয়ে খাবে। তার আগ পর্যন্ত আপনি চিকেনের হাড়গোড় দিয়ে আপনি তাকে স্টক করে দিতে পারেন, চিকেনের যে কলিজাটা সে কলিজাটা আপনি তার খাবারে কিন্তু ব্যবহার করতে পারেন। সো মোটামুটি 6-8 মাস থেকে আপনাকে এই খাবারগুলোকে একটু একটু করে দিয়ে তাকে অভ্যস্ত করতে হবে। তবে এই ধরনের প্রোটিনের ক্ষেত্রে ফার্স্ট আপনি মাছটাকেই ট্রাই করবেন, তারপর আপনি ডিমটাকে ট্রাই করবেন, তারপর আপনি চিকেনটাকে ট্রাই করবেন। আর চিকেনের সরাসরি মাংসের চেয়ে আমি চিকেন স্টকটাকে বেশি পছন্দ করি বাচ্চাদের খাবারে। আপনারা এনিহাও এটাকে নুডলস স্যুপ বা খিচুড়িতে বা শুধু চিকেন স্টক খাওয়ালেও কিন্তু চিকেনের চাহিদা ওর ফিল আপ হয়ে যাবে।